ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এরই মধ্যে পটুয়াখালীতে ঝোড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে কুয়াকাটায় আছেন সহকর্মী শিকদার জাবির, সরাসরি যাচ্ছি তার কাছে। জাবির, সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে রূপ নিয়েছে, এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং ঝড়ো হাওয়া এই মুহূর্তে কুয়াকাটাতে চলছে এবং এই সমুদ্র সৈকতে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। আসলে কুয়াকাটা সমুদ্র সৈকতে এই মুহূর্তে উত্তাল রয়েছে সৈকতটি এবং আবহাওয়ার যে সতর্ক সংকেত, সেই সতর্ক সংকেত 3 নম্বর থেকে বাড়িয়ে পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই মুহূর্তে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি এবং ঝড়ো হাওয়া হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকাতে। তো দুর্যোগ প্রতিমন্ত্রী কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন, তিনি আসলে জানিয়েছেন যে আগামীকাল ভোর থেকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব শুরু হবে, এ কারণে ভোর থেকে 10 নম্বর সতর্ক সংকেত জারি করা হবে বলেও তিনি জানিয়েছেন এবং উপকূলীয় এলাকার নিম্ন এলাকার মানুষদেরকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে এবং সাইক্লোন শেল্টারগুলোকে খুলে দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াকাটাতে এই মুহূর্তে সমুদ্র ফুঁসে উঠেছে, সমুদ্র উত্তাল রয়েছে। এখন ভাটার সময়ই যেভাবে সমুদ্রের ঢেউ প্রভাব ফেলছে সেই দৃশ্যটি কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো কুয়াকাটা সহ উপকূলের পুরো এলাকায় কিন্তু এইভাবে এই মুহূর্তে উত্তাল রয়েছে সমুদ্র। আপনাদেরকে আমি একটু অবগত করি, সেটি হচ্ছে পটুয়াখালীর নিম্ন এলাকা রয়েছে যেগুলো বেড়িবাঁধের বাইরে এবং যেগুলো আবহাওয়া খারাপ হলে যেই এলাকার মানুষ আতঙ্কে থাকে সেসব এলাকার মানুষদেরকে নিরাপদ আশ্রয়ে স্থানে নিয়ে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। তো কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা থেকে এতটুকু ছিল আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটায়।